গুড আফটারনুন সবাইকে। তো আজকের ভিডিওটা আমার ডিপ্লোমা সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের ভাই বোনেদের জন্য, যাদের এই মুহূর্তে সব থেকে বড় কনসার্ন হচ্ছে তোমাদের আগামী পরশু থেকে পরীক্ষা শুরু, অর্থাৎ 18 জুলাই থেকে পরীক্ষা শুরু। আজকে 16 তারিখ, এখনও পর্যন্ত কিন্তু অ্যাডমিট কার্ড স্টেট কাউন্সিল পাবলিশ করেনি। তাহলে অ্যাডমিট কার্ড তোমরা কখন পাবে, এবং এই যে অ্যাডমিট কার্ড এত দেরিতে মানে প্রকাশ হচ্ছে, তো সেক্ষেত্রে কি তোমাদের পরীক্ষা পিছিয়ে যাওয়ার বা রুটিনের পরিবর্তনের কোনো সম্ভাবনা আছে, প্রত্যেকটা জিনিস নিয়েই এই ভিডিওতে আমি কথা বলবো। তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের অ্যাডমিট কার্ড কখন বের হবে সেই রিগার্ডিং কিন্তু 14th অফ জুলাই কিন্তু তোমাদের আমি একটা আপডেট দিয়েছিলাম যে অ্যাডমিট কার্ড তোমাদের বেরোনোর দুটো পসিবিলিটিস আছে। একটা এরকম হতে পারে যে 14th অফ জুলাই তোমাদের স্টেট কাউন্সিল যে জানিয়েছিল তোমাদের অ্যাডমিট কার্ড পাবলিশ হবে, তো যে সমস্ত স্টুডেন্টরা 11th জুলাই 11:30 PM পর্যন্ত তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলে তাদের অ্যাডমিট কার্ড বেরিয়ে যেতে পারত, এবং বাকি যে সমস্ত স্টুডেন্টরা লেটে ফর্ম ফিল আপ করছে এবং যেগুলো কলেজ লেভেল থেকে কন্ডাক্ট হচ্ছে, তো তাদের অ্যাডমিট কার্ড হয়তো 16 তারিখের পরে হয়তো বের হবে, ঠিক আছে। আর একটা পসিবিলিটিস বলেছিলাম, সবার অ্যাডমিট কার্ড একসাথে পাবলিশ হতে পারে কিন্তু সেটা 16 তারিখের পর। তো খুব সম্ভবত যেটা মনে হচ্ছে বা যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে আজকে যেহেতু 16 তারিখ, ঠিক আছে, আজকে হচ্ছে লাস্ট ডেট, যে সমস্ত স্টুডেন্টরা কোনো কারণবশত তোমরা ফর্ম ফিল আপ করতে পারোনি কলেজ লেভেল থেকে, তোমাদের সেই নামগুলো, রেজিস্ট্রেশন নাম্বার, ডিপার্টমেন্ট, তোমরা কী হিসাবে পরীক্ষা দিতে চাও, সেই সমস্ত ডিটেলস কিন্তু স্টেট কাউন্সিলের কাছে কিন্তু পাঠানো হয়েছে। তাহলে এটা সহজভাবেই বোঝা যাচ্ছে যে তোমাদের কিন্তু যে অ্যাডমিট কার্ড সেটা আজ রাত 12টার পর বা খুব বেশিও যদি লেট হয় তাহলে আগামীকাল অর্থাৎ 17 তারিখ সকালের দিকে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। ওকে, এইবার নেক্সট প্রশ্নটা হচ্ছে যে তোমাদের এই যে অ্যাডমিট কার্ড ইন জেনারেল কিন্তু এতটা দেরিতে বের হয় না, অন্তত কিন্তু 3-4 দিন আগে কিন্তু বের হয়। সেক্ষেত্রে আগামীকাল যদি বের হয় বা আজকে রাত 12টার পরেও যদি বের হয় তাহলে কিন্তু সেটা 17 তারিখ হয়ে যায়। তো 18 তারিখ পরীক্ষা, 17 তারিখ অ্যাডমিট কার্ড বেরোচ্ছে, তো সেক্ষেত্রে 18 তারিখে যে সমস্ত ভাই বোনদের পরীক্ষা আছে অর্থাৎ সেকেন্ড সেমিস্টার এবং সিক্স সেমিস্টার, তো সেক্ষেত্রে তাদের কি কোনো ধরনের মানে রুটিনের কি পরিবর্তন হতে পারে? দেখো, এখনও পর্যন্ত লেটেস্ট যে আপডেট রয়েছে, তোমাদের পরীক্ষা কয়েকদিন আগে তোমাদের যে রুটিন পাবলিশ হয়েছে, ঠিক আছে, স্টেট কাউন্সিলের তরফ থেকে, সেই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা কিন্তু আগামী পরশু থেকেই শুরু হতে চলেছে। রুটিনে কোনো ধরনের কোনো পরিবর্তন করা হবে বলে এটা কিন্তু মনে হচ্ছে না, ঠিক আছে, এবং সেই ধরনের কোনো কনফার্মেশনসও নেই। তাই তোমরা যেভাবে তোমাদের পড়াশোনা কন্টিনিউ করে যাচ্ছ সেইভাবে কন্টিনিউ করো। স্টেট কাউন্সিলের যে হটকারী সিদ্ধান্ত তা আরও একবার প্রমাণ হচ্ছে, স্টুডেন্টদের কথা যে তারা ভাবে না, রুট লেভেলের কথা যে তারা চিন্তা করে না, সেটা আরও একবার কিন্তু প্রমাণিত। তবে আমাদেরকে এইভাবেই চলতে হবে, এগুলো মানে বিরুদ্ধে আমাদের সোচ্চারও হতে হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে মানে এইগুলোকে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের কাছে যে ইয়েগুলো আছে, অপশনসগুলো আছে, সেগুলো নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো এই মুহূর্তে তোমাদের সকলকে আমি সাজেস্ট করব, প্যানিকড না হয়ে তোমরা যেভাবে পড়াশোনা করছো, যেভাবেই পড়াশোনা করছো না কেন, সেভাবে পড়াশোনাটাকে কন্টিনিউড রাখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই মুহূর্তে সময়গুলো প্লিজ কেউ নষ্ট করো না। পরীক্ষা কিন্তু পিছনের সম্ভাবনা একেবারেই নেই। থ্যাংক ইউ সকলকে।